আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত একটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেএনএফ এর পাড়া প্রধান গ্রেফতারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ইউএনডিপির গাড়ি উপহার কাপ্তায় পুলিশের অভিযানে গাজা সহ নারী আটক রাঙামাটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত এতক্ষণ শিরাম শুনলেন এবারে বিস্তারিত বান্দবনের রুমায় অস্ট্রলুট মামলায় কেএনএফের পাড়া প্রধান গ্রেফতার বান্দবনের রুমায় এর সহযোগী সন্দেহে শরণপাড়া আকার বাড়িকে পাড়া প্রধান গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার ছাব্বিশ জুন উপজেলা বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শরণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতের নাম তোয়াং থান বম তিনি সদর উপজেলার শরণপাড়ার বাসিন্দা মৃত নোয়াং থাং বমের ছেলে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে কঠোর পুলিশি পাহারা রুমা সদর থেকে বান্দবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট মোহাম্মদ হক এর আগে গত দুই এপ্রিল রাতে বান্দবনে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা ও ম্যানেজারকে অপহরণ পুলিশ আনসারের অস্ত্র লুট এবং পরে তিন এপ্রিল দুপুরে থানচি উপজেলা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের ডাকাতি হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে ঘটনার পর রুমা থানায় তেরোটি থানচি থানা চারটি বান্দবন সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটি সহ মোট বাইশটি মামলা হয় এসব মামলায় আসামিদের ধরতে বান্দরবনে যৌথ বাহিনীর অভিযান চলছে অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও আনসারের সঙ্গে অংশ নিয়েছে সেনাবাহিনী চলমান এই অভিযানে এখন পর্যন্ত কেআনএফ সর্বমোট একশো দশজন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী বাঘাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন সাতাশ জুলাই ভোট ইভিএম আগামী সাতাশ জুলাই বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে বৃহস্পতিবার সাতাশ জুন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয় বাঘাছড়ি উপজেলা নির্বাহী অফিসার শ্রী নাক্তার চিঠির বিষয়টি নিশ্চিত করেন উল্লেখ্য রাঙ্গামাটির বাঘাছড়ি উপজেলার বাঘাছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দায় ত্যাগ করায় চেয়ারম্যানের শূন্য পদে সাতাশ জুলাই শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এদিকে প্রথমে উনত্রিশ মে বাঘাছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্থগিত করা হয় পরে নয় জুন নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এশিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আবারও অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন স্থগিত করা হয় বাঘাঝুড়ি পৌরসভাকে ইউএনডিপির গাড়ি উপহার বাঘাইছড়ি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের জন্য ইউনডিপির পক্ষ থেকে একটি গাড়ি উপহার দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাতাশ জুন পৌরসভা কার্যালয়ে উক্ত গাড়ির প্রয়োজনীয় সকল কাগজপত্র পৌরসভার মেয়র মোহাম্মদ জমির হোসেনের নিকট হস্তান্তর করেছেন ইউনডিপির রাঙামাটি জেলা ফোকাল পার্সন জয় খিসা ইতিপূর্বে কাঁচালং সরকারি কলেজ মাঠে পৌরসভার মেয়রকে জেলা ফোকাল পার্সন করতে গাড়ি সহ গাড়ির চাবি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির দুইশো নিরানব্বই ডা আসনের মাননীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃষকেতু চাকমা প্রমুখ কাপ্তায় পুলিশের অভিযানে গাজা সহ নারী আটক কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার সাতাশ জুন সন্ধ্যায় আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে থানা সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ ঘটনার দিন সন্ধ্যায় কাপ্তাই নতুন বাজার ঢাকায় ঢাকাই কলোনিতে অভিযান চালায় এই সময় দুইশো গ্রাম গাঁজা সহ ফুলবানু বেগমকে আটক করা হয় আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আটক আসামিকে শুক্রবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায় রাঙামাটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত ইয়োগা ফর উইমেন এম্পাওয়ারমেন্ট এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস দিবসটি উপলক্ষে হিল ইয়োগা ইনস্টিটিউট রাঙামাটির আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশন এবং টার্বো ফিটনেসের সহযোগিতায় শুক্রবার সকালে শহরের পলোয়াল পার্কের ইয়োগা ট্রেনিং মেডিটেশন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মিরা আবু পুলিশ সুপার মিরা বলেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি আজ এই অনুষ্ঠানে যে পদ্ধতিগুলো আমরা শিখলাম সেগুলো অনুসরণ করে নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ শরীর ও গঠন করা যোগ ব্যায়ামের বিভিন্ন আসন প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদান করেন হিল ইয়োগা ইনস্টিটিউটের পরিচালক দীপেন ঘোষ এতে রাঙ্গামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সেই দশকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির সংবাদ ধন্যবাদ থাকার জন্য